আমাদের বুঝতে হবে দুঃখ বা বেদনা বিভিন্ন স্তরে রয়েছে। তাদের কাছের কেউ কোথাও মারা গেছে, তারা তা অনুভব করবেন, কারণ দেহের ভিতরে একটা নির্দিষ্ট প্রক্রিয়া চলে। কারণ আপনি যাদের বাবা মা বলেন, তারাই এই দেহের ভিত্তি। এই দুজনের মধ্যে একটা খুব গভীর স্মৃতি সংযোগ রয়েছে। মৃত্যুর সহজ অর্থ হল আপনার কাছে যিনি ছিলেন এখন তিনি নেই, ব্যাসেই। এমন নয় যে একটা জীবন হঠাৎ হারিয়ে গেছে বলে আপনি কাঁদছেন। বিষয়টা খালি এই, যাকে আপনি আপনার জীবনের অংশ ভাবছিলেন সে অনুপস্থিত, তাই এটা আপনার জীবনে একটা শূন্যতা সৃষ্টি করে। তারা আপনার কতটা কাছাকাছি ছিল তার উপর নির্ভর করে এটা আপনার জীবনে ততটা বড় শূন্যতা সৃষ্টি করে। তো আপনি যার সাথে লড়ছেন তা কোনো ব্যক্তির মৃত্যু নয়, তারা আপনার জীবনে যে শূন্যতা রেখে গেছে আপনি তার সাথে লড়াই করছেন। ধরা যাক কোনো দূরের আত্মীয় বা বন্ধু, আপনার পরিচিত কেউ মারা গেলেন, আপনার ঘণ্টাখানে খারাপ লাগবে আর তারপর আপনি স্বাভাবিক হয়ে যান। কিন্তু আপনার খুব কাছের ও প্রিয় কেউ মারা গেলে তারা এক বিশাল শূন্যতা রেখে যায়। তো আপনার সমস্যাটা হলো আপনি এই শূন্যতাটাকে পূরণ করার চেষ্টা করছেন যেটা আপনার ভেতরে তৈরি হয়েছে। এই শূন্যতাটা মূলত ঘটেছে, এখন আমি যেটা বলবো সেটা সেই পরিস্থিতিতে থাকা মানুষদের কাছে কিছুটা নির্মম শোনাতে পারে, তবে এটা বোঝা দরকার। আপনি যদি সান্ত্বনা চান, হ্যাঁ, যিনি সদ্য প্রিয় কাউকে হারিয়েছেন এমন কেউ আমার কাছে আসলে আমিও তাদের জড়িয়ে ধরব আর জানেন তো রক্ষা করব আর তাদের কিছু সান্ত্বনা দেব, তবে আপনাকে ঠিক করতে হবে আপনি সান্ত্বনা চান না সমাধান চান আপনার জীবনে। কারণ আজ এই ব্যক্তি মারা যাবে, কাল সেই ব্যক্তি মারা যাবেন, পরশু আমি নিজেই মরতে পারি, এটা কোনো ব্যাপার না। মানুষ মরতেই থাকে, কারণ আমরা মরণশীল লোকজন। আসুন এটা বুঝি, আমরা সবাই আমরা মরণশীল প্রকৃতির লোকজন। প্রথম জিনিস যা আমাদের মনে স্থির করতে হবে, আমাদের প্রকৃতি মরণশীল। তো সেই হেতু শোক বলতে আমাদের বুঝতে হবে এটার বিভিন্ন স্তর রয়েছে। একটা মনস্তাত্ত্বিক শোক রয়েছে, চিন্তা ভাবনা ও আবেগে আপনি সেই ব্যক্তিকে হারানোর শোক অনুভব করেন, কিন্তু সেই মানুষটার জন্য আপনি আপনার দেহে কতটা স্মৃতি তৈরি করেছেন তার উপর নির্ভর করে, ধরুন যদি এটা আপনার সন্তান বা স্বামী বা স্ত্রী বা কোনো ধরনের খুব ঘনিষ্ঠ বন্ধন হয়, তবে নির্দিষ্ট কিছু স্মৃতি আপনার শরীরে রয়েছে। আমরা একে সাধারণত যোগে, যোগ পরম্পরায় বলি ঋণানুবন্ধ, যার মানে দেহটা একটা বন্ধন গড়ে তুলেছে যা মনস্তাত্ত্বিক বন্ধুত্বেরও ঊর্ধ্বে, আর সঙ্গ আর প্রেম আর যা আপনার কাছে আছে, দেহ নিজেই এটা করেছে। অনেকেই এটা অনুভব করে থাকেন, তাদের কাছের কেউ কোথাও মারা গেছে, তারা কোনো খবর পাননি, হঠাৎই তারা অনুভব করেন তাদের শক্তি যেন চলে গেছে, তারা যেন, তারা জানেন না কি হচ্ছে, কিন্তু হঠাৎই তারা প্রায় অসুস্থ, তাদের এমনই লাগে যেন শক্তি সম্পূর্ণভাবে ফুরিয়ে গেছে। তারপরে কয়েক ঘন্টা বা কয়েক দিন পরে খবর আসে যে ওই ব্যক্তি মারা গেছেন, কিন্তু তথ্যটি আসার অনেক আগে থেকেই তারা এটি অনুভব করবেন, কারণ দেহের ভিতরে একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যে স্মৃতি নিজেই পূর্বাবস্থায় ফিরতে শুরু করে আর কেউ আপনাকে ফেলে দিয়েছে বলে মনে হয়। আপনার বাবা মায়ের সাথে, আপনার বাচ্চাদের সাথে আপনার ঋণানুবন্ধ সব থেকে শক্তিশালী, আপনার 21 বছর বয়স না হওয়া অবধি। একবার আপনি 21 বছর পেরোলে একে বলা হয় প্রথম পাদ। যোগের দিক দিয়ে দেখলে 84 হল জীবনের চক্র, প্রথম পাদটি হল 21 বছর অবধি। আপনি বাবা মাকে হারালে বা কোনো সন্তানকে হারালে যে 21 বছরের কম বয়সী, তবে সেই বেদনাটা শুধু আবেগের হবে না, এটা শারীরিকও হবে, এটা দেহেও প্রকাশ পাবে, কারণ একটা শক্তিশালী ঋণানুবন্ধ রয়েছে বলে। তবে 21 পেরোলে এটা মূলত মানসিক ও আবেগগত। আমরা যখন বলি ঋণানুবন্ধ, আপনি যে যন্ত্রণা ভোগ করেন আবেগগতভাবে বা মানসিকভাবে আমরা সেটার কথা বলছি না, আমরা শারীরিক স্মৃতির কথা বলছি। দেহের স্মৃতি আছে, যেহেতু আপনি যাদের বাবা মা বলেন তারা এই দেহের ভিত্তি,
এই দুইয়ের মধ্যে একটা খুব গভীর স্মৃতি সংযোগ রয়েছে যা 21 বছর বয়স অবধি সবথেকে শক্তিশালী থাকে। এটা পেরোনোর পরে এটা দুর্বল হয়ে যায়। এটা কি চলে যায়? পুরোপুরি যায় না, দুর্বল হয়ে পড়ে। ধরুন আপনার বয়স 42 আর আপনি একজন পুরুষ, সেক্ষেত্রে তখনও আপনার যথেষ্ট বেদনাদায়ক ঋণানুবন্ধ থাকবে। কিন্তু ধরুন যদি আপনি 42 বছর বয়সের আর আপনি মহিলা, আপনার ঋণানুবন্ধটি প্রায় নগণ্য। এমন নয় যে এটা নেই, এটা আছে, বাট তবে খুবই কম। তো যে যন্ত্রণা আপনি পেয়ে থাকেন তা মূলত মানসিক এবং আবেগগত। আপনি মানসিকভাবে খুব স্থিতিশীল থাকলে, আবেগগতভাবে ভারসাম্যে থাকলে আপনি দেখবেন আপনি এটাকে বেশ অনায়াসে পার করবেন, কারণ সিস্টেমে কোনো শারীরিক অশান্তি চলছে না। তবে একই জিনিস, তারা তাদের স্বামীকে হারালে সেই ঋণানুবন্ধটি শারীরিকভাবে বেদনাদায়ক হবে, কারণ এটা একটা ভিন্ন ধরনের ঋণানুবন্ধ। একজন শিশু যে 7 বা 7.5 বছরের কম বয়সী, তাদের খুব বেশি ঋণানুবন্ধ থাকে না। মা ও বাবার বিপুল ঋণানুবন্ধ থাকতে পারে, কিন্তু অপরদিকে খুব বেশি ঋণানুবন্ধ নেই। এটা শুধু মনস্তাত্ত্বিক কারণে নয়, একটা 7 বা 7.5 বছরের কম বয়সী শিশু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না, শারীরিকভাবে সে অশান্তির মধ্যে দিয়ে যায় না। হয়তো ভুগতে পারে, কারণ যত্ন না নেওয়ার বা সেই ধরনের পরিস্থিতিতে যদি তারা থাকে। এটা কি তার বিশদ মেকানিক্সে আমি যেতে চাই না, তবে যদি আপনার বয়স 42 বছরের বেশি হয় আর আপনি যদি একজন মহিলা হন আর আপনি বাবা মাকে হারিয়েছেন, এই কারণেই এই সংস্কৃতিতে মহিলাদের কর্ম করার প্রয়োজন হয় না। কর্ম মৃতদের জন্য করা হয়, এটা আপনার জন্য তেমন গুরুত্ব রাখে না। তবে আপনি যদি 21 বছরের কম বয়সী হন, তবে এটা আপনার জন্য করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা মৃত এবং আপনি উভয়ের জন্যই গুরুত্ব রাখে। এটা আপনার জন্য খুব জরুরি, কারণ যে ব্যক্তি মারা গেছেন তিনি মৃত, যা ঘটে তা ঘটুক, তবে আপনার জীবনে একটা ধারাবাহিক ডামাডোল চলতে পারে, কারণ একটা শারীরিক স্মৃতি রয়েছে যা আপনাকে কষ্ট দেয় বিভিন্ন স্তরে। এমনকি আপনি মানসিকভাবে স্থিতিশীল হলেও, আবেগগতভাবে খুব ভারসাম্যে থাকলেও, তবুও আপনার ভিতরে একটা নির্দিষ্ট যন্ত্রণা চলতে থাকে। এর জন্য কিছু যোগ প্রক্রিয়া রয়েছে যার সাহায্যে আপনি পুরো সিস্টেমটিকে পুনরুজ্জীবিত করতে পারেন। এটা করার একটা সম্পূর্ণ ধারা রয়েছে। এখানে যোগ কেন্দ্রে আমরা এটিকে খুবই জীবন্ত রেখেছি। যে সমস্ত লোকেরা তাদের প্রিয়জনদের হারায়, আমরা নির্দিষ্ট কিছু প্রক্রিয়া করি যাতে শারীরিক স্মৃতিটাকে দূর করা যায়। একবার শারীরিক স্মৃতিটাকে সরিয়ে নেওয়া হলে মানসিক যন্ত্রণা জনৈক ব্যক্তি নিজেই সামলাতে পারবেন। কিভাবে করব? কর্ম আর ক্রিয়া এই মৃতদের জন্যে। আপনি শারীরিকভাবে কিছু না করতে পারলে সহজ উপায়টা হল একটা 3 দিনব্যাপী সাধনা করা, কারণ অন্তরে আপনি এটা করতে পারেন। একটা নির্দিষ্ট বয়সের পর, মূলত আমরা এটা মৃতদের জন্য করছি, তবে এর একটা উপাদান রয়েছে, এটা পুরোপুরি যায় না। আমাদের দেহ কখনোই 100% মুক্ত হয় না জিনগত প্রক্রিয়া থেকে, যা আমরা সাধারণত পেয়ে থাকি আমাদের বংশ থেকে। এর ঊর্ধ্বে যাওয়ার একটা উপায় আছে, কিন্তু আমরা একেবারে মুক্ত নই। শারীরিক দেহ একটা নির্দিষ্টভাবে কাজ করে। তো মাত্র 3 দিন আলাদা থাকা আর একটা নির্দিষ্ট ধরনের সাধনা, আপনি অন্য কিছু না জানলে খালি শুধু মহামন্ত্রটি করুন, আম নমঃ শিবায় তীব্রভাবে জপ 3 দিন ধরে যতটা পারেন। দিনে অন্তত 4.5 ঘন্টা আপনি এটা করলে আপনাকে সত্যি ওসব নিয়ে চিন্তিত থাকতে হবে না, কারণ এই সরে আসাও বেশ ভালো। এ এক সংবেদনশীল সময়, কিন্তু এখন মৃত্যু আর শেষকৃত্য যা মৃত্যুর পরে ঘটে থাকে, তা সবটাই একটা অর্থহীন সামাজিকতায় পরিণত হয়েছে, যে বাড়িতে লোক থাকতে হবে, আপনাকে তাদের পানীয় দিতে হবে, তাদের খাবার দিতে হবে। জানেন তো, জানেন তো, পশ্চিমী দেশগুলো এই এক বড় জিনিস হয়ে উঠেছে, এমনকি ভারতেও এক ধরনের চল আসছে। সব থেকে ভালো হয় আপনি সমাজ আর আজেবাজে ব্যাপার থেকে সরে এসে কিছুটা ব্যক্তিগত সময় কাটান, যখন আপনার জীবনে বিশেষ কেউ মারা যান।
তখন আপনার সরে আসা আর নিজের জন্য কিছু করা গুরুত্বপূর্ণ। সামাজিক জিনিসগুলোকে মন ভোলাতে ব্যবহার করার চেষ্টা করাচ্ছে। সামাজিকভাবে দেখলে লোকেদের দুঃখ সামলানোর উপায় হলো, চলো মুভিতে যাই, চলো বই পড়ি, চলো টিভি দেখি। মন ঘোরানোর চেষ্টা করবেন না। আমাদের মধ্যে যখন সমস্যা থাকে, আমাদের অবশ্যই তার সরাসরি মোকাবিলা করা উচিত। মনকে ভোলানোর চেষ্টা করবেন না। মনকে ভোলানো কোনো সমাধান নয়। Thank you.